দিনদুপুরে বিশালগর নিচের বাজারে রামঠাকুর ভান্ডার ব্যবসা প্রতিষ্ঠান তথা বিশালগর বাজারের প্রাক্তন সম্পাদকের দোকানের কেশ বাক্স থেকে নগদ 2.5 লক্ষ টাকা সহ 3 ভরি ওজনের সোনার চেইন ছিনতাই। ব্যবসায়ীকে বেধড়ক মারধর এবং তছনছ করে দেয় ব্যবসা প্রতিষ্ঠান। ঘটনা শুক্রবার দুপুরে। উক্ত দোকানে ছিনতাই লুটপাটের ঘটনায় জড়িত ভারতীয় মজদুর সংঘ পরিচালিত বিশালগড় অটোরিকশা শ্রমিক সংঘের সম্পাদক রাজু দাস, পিতার নাম রঞ্জিত দাস, বাড়ি বিশালগড় নেতাজি নগর, এবং রাজেশ সাহা, পিতার নাম রঞ্জিত সাহা, বাড়ি রঘুনাথপুর এলাকায় তথা বিশালগড় বাজারের সহ সম্পাদক। জানা যায়, রাজু দাস বিশালগড় নিচের বাজারের রামঠাকুর ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তথা বিশালগড় বাজার ব্যবসায়ী সমিতির প্রাক্তন সম্পাদককে সব বণিকের সাথে চীনের ব্যবসায় জড়িয়ে পড়েন। কোনো রকম অর্থ বিনিয়োগ ছাড়াই এসব বণিকের কাছ থেকে তিনি ব্যবসার অর্ধেক লাভাংশ নিয়ে যাচ্ছিলেন। ব্যবসায়ী কেশব বণিক হঠাৎ করে চীনের ব্যবসা বন্ধ করে দিয়েছেন। অন্যদিকে অটোরিকশা শ্রমিক সংঘের সম্পাদক রাজু দাস কেশব বণিকের সাথে সে বিষয় নিয়ে শত্রুতায় জড়িয়ে পড়েন। শুক্রবারে আচমকায় বিশালগড় বাজারের সহ সম্পাদক রাজেশ সাহাকে নিয়ে কেশব বণিকের দোকানে হামলা ছিনতাই লুট চালায়, এমনটাই জানিয়েছেন দোকানের মালিক কেশব বণিক। এদিকে দোকান প্রতিষ্ঠানের উপর এই ঘটনা দেখতে পেয়ে অন্যান্য বাজার ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে আসতেই পালিয়ে যায় ঘটনাস্থল থেকে রাজু দাস ও রাজেশ সাহা। অন্যদিকে ভারতীয় মজদুর সংঘ বিশালগড় অটোরিকশা শ্রমিক সংঘের সম্পাদক রাজু দাস জানান, নিচের বাজার এলাকায় এক অটো চালক অযথায় মারধর করেন ব্যবসায়ী কেশব বণিক। অটো চালককে মারধর করার অভিযোগে ব্যবসায়ী কেশব বণিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। অটো চালকের বক্তব্য, বিশালগড় নিচের বাজারে রামঠাকুর ভান্ডারের সামনে অটো রাখতেই ব্যবসায়ী কেশব বণিক চালকের উপর আক্রমণ করেন। উক্ত ঘটনায় ব্যবসায়ী কেশব বণিক জানান, যতক্ষণ না পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এসে উক্ত ঘটনার সুষ্ঠু বিচার করছেন, ততক্ষণ পর্যন্ত উনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখবেন। কি কারণে এরকম করছেন? Bureau Report, Planet Tripura News.